সেজন্য আমরা টাকা দিয়েছিলাম, যখন ব্র্যাককে আমরা টাকা দিয়েছিলাম গার্মেন্টস এর মেয়েদের জন্য হোস্টেল নির্মাণ করে দেওয়ার জন্য, এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা এসেছে আমরা দিয়েছি। তো যাক, আমরা এরপরে 7 বছর ক্ষমতায় ছিলাম না, 2008-এ সরকারে আসার পর আবার আমরা উদ্যোগ নিই যে মানুষ, যে মানুষ তো মানুষ কি কেন এরকম মানবেতর জীবন যাপন করবে, বস্তিতে যে ভাড়া দিতে হয় যথেষ্ট বেশি টাকা ভাড়া দিতে হয়, আর শুধু ভাড়া না সেখানে আরও অনেক রকমের অনাচার অবিচার আছে, নির্যাতন আছে, সেগুলি সহ্য করতে হয়, তারপর সেখানে কোনো ঠিক মানুষের মতো বসবাস উপযোগী কোনো পরিবেশ সেখানে নাই, কিন্তু মানুষ পেটের দায়ে ছুটে আসে, জীবন জীবিকার জন্য ছুটে আসে। যদিও আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে আমরা সমগ্র বাংলাদেশেই অর্থনৈতিক উন্নতি করে যাচ্ছি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি, কেউ যদি নিজ গ্রামে থেকেও কোনো কাজ করে খেতে চায় সেই সুযোগটাও তাদের জন্য আছে, সে ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। এমনকি একজন বেকার যুবক যার কোনো জামানত দেওয়ার মতো ক্ষমতা নাই, সে যে কোনো সে ঋণ নিয়ে যেন নিজের ব্যবসা বাণিজ্য করতে পারে সে ব্যবস্থা আমরা করেছি। যেমন আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি, এই ব্যাংক থেকে বিনা জামানতে 2 লক্ষ পর্যন্ত টাকা নেওয়া যেতে পারে, আর যদি জামানত দিনে আরও বেশি নিতে পারে, এবং সেখানে একজন বা কয়েকজন মিলে ব্যবসা বাণিজ্য করে নিজের পায়ে দাঁড়াতে পারে। তাছাড়া আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, কমিউনিটি ক্লিনিক করেছি এবং বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছে, এবং এখন যখন আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল করে দেবো সারা বাংলাদেশে, সেখানে শ এলাকায় এই কর্মসংস্থানের ব্যাপক ব্যবস্থা হবে এবং সেভাবে আমরা করে দিচ্ছি। যাক, ঢাকা শহরে যারা চলে এসেছে এবং তাদের থাকা এবং এই যে মানে অমানবিক একটা পরিস্থিতিতে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছে, বস্তিতে ভাড়া দিতে হচ্ছে অনেক টাকা, কিন্তু তাদের সেই কোনো রকম সুযোগ সুবিধা নাই, কাজে সেই কষ্ট থেকে মানুষকে মুক্তি দেওয়া, এটাই কিন্তু আমাদের লক্ষ্য। যে ভাড়া দিয়ে তো থাকতে হচ্ছে, কিন্তু সেই ভাড়াটা দিয়ে একটু ভালোভাবে বসবাস করতে পারেন, সুন্দরভাবে বসবাস করতে পারেন, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা এই উদ্যোগ নিয়েছি যে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা। কারণ এই বস্তি থাকুক কিন্তু আমরা চাই না, কোনো দেশের জন্য এটা সম্মানজনক না, আর এরাও তো মানুষ, তাদেরকে একটু অধিকার নেই ভালোভাবে বাঁচার? নিশ্চয় অধিকার আছে, এবং সেই অধিকারটা সংরক্ষণ করা আমি মনে করি আমাদের দায়িত্ব, কর্তব্য। কারণ আমার বাবাই তো এদের স্বাধীন করে দিয়ে গেছেন, মানুষগুলোকে ভালোবেসে তিনি দিনের পর দিন জেল খেটেছেন, অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, মামলা দেওয়া হয়েছে, কত কষ্ট করেছেন। কাজে আমি মনে করি এটা আমার কর্তব্য যে তার সেই মানুষগুলি যাদেরকে তিনি সবথেকে বেশি ভালোবাসতেন তাদের জন্য যদি কিছু করে যেতে পারি তাহলে সেটাই হবে জীবনের সার্থকতা। সেই লক্ষ্য নিয়েই আমরা আবার পুনরায় চেষ্টা করে যাচ্ছি, এবং এখানে আমরা দেখেছেন যে ফ্ল্যাটগুলি করা হচ্ছে সেখানে 2টো কামরা থাকবে এবং অন্যান্য সব রকম সুযোগ সুবিধা থাকবে, আর সেখানে ভাড়া দেওয়ার ব্যাপারেও বস্তিতে যে টাকা ভাড়া দিতে হয় এবং ভাড়া দেওয়ার সাথে সাথে আবার দালালদের বা বিভিন্নভাবে যে টাকা দিতে হয় তা যদি হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে এখানেও ভাড়া সে তুলনায় কমই হবে, কেউ যদি মাসিক দিতে চায় দিতে পারবে, কেউ সাপ্তাহিকভাবে দিতে চাইলে দিতে পারবে, এমনকি কেউ যদি প্রতিদিন ভাড়া পরিশোধ করতে পারে প্রতিদিনের সেই ব্যবস্থাটাও আমরা করে দেব। সে এখানে বিদ্যুতের ব্যবস্থা প্রিপেইড কার্ড করে দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে প্রিপেইড কার্ড দিয়ে তারা বিদ্যুৎটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ আগে কার্ড কিনে সে বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, কাজে সেখানে বিদ্যুতের যাতে অপচয় না হয় সেই ব্যবস্থাটাও করা হবে। আর সেই সাথে অন্যান্য সুযোগ সুবিধা, একটা নাগরিক সুবিধা যা সব এখানে থাকবে, এবং বাচ্চাদের খেলার জায়গা, বৃদ্ধদের চলার জায়গা, সব রকম ব্যবস্থাই আমরা করে দেব, এবং এই এই এক একটা এলাকায় যত মানুষ থাকবে তাদের চিকিৎসার ব্যবস্থা সেটাও আমরা করব। কাজে আমরা চাচ্ছি মানুষ মানুষের মতো বসবাস করবে, সুন্দরভাবে বসবাস করবে। আল্লাহর রহমতে এইটুকু বলতে পারি যে 2008-এ নির্বাচনে জয়ী হয়ে আমরা সরকার এসে যে পদক্ষেপগুলি নিয়েছি আজকে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যথেষ্ট আমরা আমাদের বাজেট বাড়াতে পেরেছি, মানুষের দারিদ্র্যের হার কমে গেছে, মানুষের কর্মসংস্থান ব্যবস্থা হচ্ছে, আয় বর্ধিত হচ্ছে, মানুষ এখন অনেক উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশে এরকম যারা গৃহহারা ভূমিহারা মানবেতর জীবন যাপন করছেন তাদের জন্য একটা কিছু করে দেওয়া যেন তারাও যেন সুন্দরভাবে তাদের জীবনটা মানে বাঁচাতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। আমি আরও পদক্ষেপ নিয়েছিলাম, যেমন বয়োবৃদ্ধ যারা তাদের জন্য আমরা শান্তি নিবাস শুরু করেছিলাম,
সেখানে 40 জন পুরুষ 60 জন মহিলা থাকতে পারবে, বিশেষ করে এতিম যে বাচ্চারা তাদের সাথে তাদের থাকার ব্যবস্থা, যেন তারাও একটা পারিবারিক সুবিধা পায়। তো যাই হোক, আমরা এভাবে প্রত্যেকটা মানুষের জন্য চিন্তা করি, প্রত্যেকটা মানুষকে একটু সুন্দরভাবে থাকা ব্যবস্থা করে দিতে চাই, প্রত্যেকটা মানুষকে একটা ভালো ব্যবস্থা সুব্যবস্থা করে দিতে চাই। এবং একজন রাজনীতিবিদ হিসেবে আমি মনে করি এটাই আমাদের কর্তব্য, এবং জাতির পিতা আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন যে মানুষকে ভালোবেসে মানুষের কল্যাণে মানুষের মঙ্গলের জন্য রাজনীতি করা, আর সেই শিক্ষা নিয়েই রাজনীতি করে যাচ্ছি। এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেখানে আমাদের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বসবাস করবে। এখানে আরেকটু অনুরোধ করব যে যারা এই ফ্ল্যাটগুলিতে বসবাস করবেন তাদের সবসময় এটাই মাথায় রাখতে হবে যে এটা ভাড়ায় থাকলেও যখন আপনি থাকছেন এটা আপনাদেরই থাকবে। কাজে এই ফ্ল্যাটগুলিকে রক্ষণাবেক্ষণ করা, সেগুলির জন্য ভালোভাবে ব্যবহার হয় এবং সেগুলির জন্য ভালোভাবে থাকে সেদিকটাও দেখতে হবে। কারণ আমাদের নীতি অত্যন্ত স্পষ্ট যে বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না, প্রত্যেক মানুষের আবাসন ব্যবস্থা আমরা করব, যেটা জাতির পিতার নির্দেশ, যেটা জাতির পিতা চেয়েছিলেন। কাজে একটি মানুষও গৃহহারা থাকবে না, সেটাই আমাদের নীতি। এবং এটা শুধু ঢাকা শহর না, সমগ্র বাংলাদেশে আমরা সেটাই ব্যবস্থা নিচ্ছি, সেটাই পদক্ষেপ আমরা নিয়েছি। এখন আর গ্রাম বাংলায় খুব কুড়ে ঘর